তৈরি হয়ে গেছি একদম যাওয়ার জন্য সুমনদার জন্মদিনে। তো যে শাড়িটা পরেছি সেটা পিওর সিল্ক, এটা বিয়ের পরে একবার মাত্র পরেছিলাম, তারপরে এই বোধহয় দ্বিতীয়বার আমার পরা। এটা বউ হাতে আমাকে কেউ একটা উপহার দিয়েছিল। তো এয়ার হোস্টেস ব্লাউজ পরেছি, কারণ ঠান্ডা লাগছে বাইরে একটুখানি, তো এখন সোয়েটার পরা যাবে না, চাদর নিলে লটর পটর করে, সেজন্য এটাই ভালো মনে হলো। তো এইদিকের অবস্থাটা সবাই একটু ইগনোর করবেন। তো আমি একটুখানি, এই যে এটা পাতি পিওর সিল্ক, পিওর সিল্ক পাতি হয় না, মানে খুবই ভালো হয়, কিন্তু হ্যাঁ শাড়িটা পিওর সিল্ক এবং সত্যি সত্যি মানে ওই কোনো মিক্সড নয়, একদম পিওর সিল্ক। তো সেটা আমার খুব এ ধরনের শাড়ি পলি পছন্দ, জানেন তো, একটু ট্রেডিশনাল শাড়ি আমার বেশি পছন্দ। তো সবাই রেডি হয়ে গেছে, কিন্তু সব শেষে লোকটা এখন মুখ বাড়াচ্ছে, এমনভাবে মুখটা বাড়াচ্ছে, ও মা তুমি আমি না, ম্যাচিং হয়নি প্রায়। তো এটা এটা কমলা আর এটা হচ্ছে মেরুন। হ্যাঁ, তো রাই যাচ্ছে না, রাই এতক্ষণ ধরে নেচে টেচে খুব বললো যে যাবো যাবো, কিন্তু তার শরীরটা খারাপ, তো চলো দেরি না। তো চলুন তাহলে এইবারে সুমনদার জন্মদিন উপহারটা নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। কেতা মারছেন, দাঁড়ান একটু, না না দেখালে হবে না, খুব কেত মারছে, দাঁড়ান আর একটু কিছু কেত মারো, ভালো লাগছে তোমায়, হয়েছে, এবার যাবো চলো চলো। এটা হচ্ছে আমার টুপুরের আজকের ড্রেস, একটু আলো আঁধারি আছে, এই জায়গাটা একটু আলোটা কম, যাই হোক এরপরে তো দেখাই হবে ভালো করে, তাই না? যাতায়াতের সময় তো অনেক ব্লগই হবে। তো মাস্ক নিয়ে নি তাহলে, ওকে দেখে আমার মনে পড়লো আমি মাস্ক পরে নি, চল মাস্কটা নিয়ে নি। আমি জানি আমাকে অতটাও ভালো লাগছে না আজকে, কালকে শাড়িটা অনেক বেশি ভালো ছিল, আমার কাছে অনেক ভালো ভালো শাড়ি ছিল, কিন্তু কেন জানি না আমার এই শাড়িটা পরতে আজকে ইচ্ছা করতো, এই আর কি। তো চলুন তাহলে, এবার কি হয়ে যাচ্ছে 9টা প্রায় বাজে, চলুন বেরিয়ে কথা হচ্ছে। তোমাকে ছেড়ে যেতে আমাদের একটু ভালো লাগছে না, এবার যেতে ভাল লাগছে না, ঠিক আছে। সুমনদার সাথে, অর্থাৎ যা জন্মদিনে যাচ্ছি সেই সুমনদার সাথে, শাশুড়ি মা চলে যাওয়ার পর এই হচ্ছে আমাদের প্রথম দেখা। মিশ্র একটা অনুভূতি, কারণ সুমনদাকে আমার শাশুড়ি মা খুব ভালোবাসতেন, আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসেন। তো সুমনদা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিকে আমার শাশুড়ি মায়ের পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান, অর্থাৎ দাদার বড় ছেলে। তো সেক্ষেত্রে পিসি হিসেবে তিন পিসিরই সুমনদা হচ্ছে একেবারে নয়নের মণি, এবং মা বাবার তো সন্তানের স্নেহের হয়। তো তার পরবর্তীকালে এই সুমনদা মেডিকেল কলেজে, মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যেহেতু পড়াশুনো করেছে, সেহেতু পিসির বাড়িতে তার নিত্যদিনের যাতায়াত ছিল বন্ধুবান্ধব সমেত, সেহেতু অনেক রকমের অনুভূতি এখন কাজ করছে আমাদের ভেতরে। তো গিয়ে একটা আনন্দময় পরিবেশ তৈরি হবে, সেটাই কাম্য এবং হয়েওছে সেটাই। আমার যে এই ভাসুরের ইয়েতে যাচ্ছি, লাস্ট কবে এসেছিল? না না, গত বছর 20-তে আসেনি, সম্ভবত 2019-এ শেষ এসেছিল। তো ভালো লাগছে, অনেকদিন পর দেখা হবে। তো একাই বোধ হয় আসছে না? হ্যাঁ একাই এসছে। তো খুব বেশি ভিড় হবে না, কিন্তু মানে যাই হোক সুমনদার সঙ্গে দেখা হবে, এটাই একটা বিরাট বড় ব্যাপার। সুন্দর, তোমার কেমন লাগছে দাদার সঙ্গে দেখা হবে? ভালো লাগছে। ভালো লাগছে? জ্বলন্ত একটা মানে ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে চতুর্দিকে লাইট, চতুর্দিকে সবকিছু, বেশ ভালো লাগছে, বেশ মাইসোর মাইসোর ফিলিং হচ্ছে। মাইসোরের দশেরাটা সত্যি অসাধারণ। তো এবার বোধ হয় আর করেনি না মাইসোরে দশেরা? সত্যি দারুণ লাগছে না, চতুর্দিকে আলো আলো দিয়ে যাচ্ছি। ও
দুজনেই কি সুন্দর দেখতে, চারজনই, বিশেষ করে অখিলদাকে বড্ড মিষ্টি দেখতে লাগছে। অখিল আপনাকে সত্যি খুব মিষ্টি লাগছে, সত্যি লাগছে। হ্যাঁ তোমাদের দুই মূর্তি কি সুন্দর বন্ধ হয়ে গেল দুষ্টুমি। ও মা, ট্যাড়াও করে ফেলেছে চো। হ্যাঁ, ফটো উঠে গেছে। দুই মোহ বিচ্ছু বাচ্চা কিন্তু মিষ্টি। বাবা আমাকে একটা হামি দিবে, বাবা আমাকে একটা হামি দিবে, এই যে এরকম ফটো। আচ্ছা তোমাকেও ক্লোজ করবো, তুমি তো আজকে জন্মদিনের বার্থডে বয়। হ্যাঁ অখিল দা বলুন। বলছি আমি তোমার হাজবেন্ডকে প্রত্যেকদিন নিউজপেপারে দেখি। হ্যাঁ ঠিক আছে, আমরাও আপনাকে প্রায়ই দেখি, মানে আপনার কথা পড়ি, পড়ি খবরে দেখি। আর একটা জিনিস হচ্ছে, তোমার ইউটিউবে তোমার বক্তব্য, তোমার স্কুলের গল্প, তোমার বিভিন্ন ধরনের মানে সৃষ্টিমূলক চিন্তা ভাবনার কথা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। অখিল দা আমার কি ভালো লাগছে শুনে অখিল দা, কিন্তু আমার ভারী আলো না উঠতে হবে না। মাঝে মাঝে তোমার সেই প্রাইমারি স্কুলের কথা, হ্যাঁ, তারপরে আপার প্রাইমারি, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্কুলের সেই গল্পগুলো, সেই গ্রামের কথা। হ্যাঁ সেই, আপনিও তো গ্রামের ছেলে, শুধু রিলেট করতে পারেন খুব সহজে। সেই তোমার আপনাকে নিয়ে একটা ব্লগ হয়, আপনি এত জিরো থেকে এমন এই জায়গায় উঠেছেন। তোমার সেই মানে ওই যে গ্রামের যে তুমি চলে যাও, মাঝে মাঝে তুমি আমাকে স্বপ্নের দেশে প্রবেশ করিয়ে দাও। হ্যাঁ স্বপ্নের দেশে বলতে কি, দেখো যখন তোমার সেই স্কুলের কথা যখন ভাবো বা বলো, ওটা আমারও স্কুলের কথা এবং আমার গ্রামের কথা নতুন করে আমার মধ্যে যখন চলে আসে, আমি দেখছি সেদিন রাত্রি স্বপ্ন দেখলাম আমার সেই স্কুল, আমার সেই গ্রাম, সেগুলো রাতে মনে হলো হঠাৎ এতদিন পরে কেন দেখলাম, বলো বাহ তুমি চিন্তা ভাবনা ইমপ্রেশনটা আমার মধ্যে ঢুকে গেল এবং তখন থেকে আমি অনেক কিছু সেটাই খুব ভালো লাগলো শুনে। আপনার মতো একজন মানুষ তোর বর আমাকে দেখে বকলো না, আমি নাকি ওকে সব থেকে ছোট কেকটা দিয়েছি। ভালো থাকবা বাবা, নম করেছো পায়ে দে, নম কর নম কর। তোমার একটা থাক, কোনটা খুললা, মহুয়ায় জমেছে আজ মুগো, এই আরে এই যে কি হলো, এই যে কি হলো, করুন এত চমৎকার গান করেন আপনি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে ওটা আপনার সিগনেচার সং, ওটা প্লিজ অখিল দা, ও অখিল দা প্লিজ। টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সেই আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে। আহা অখিল দা দারুন, খুব সুন্দর, সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো। একটু রেয়াজ করবেন একটু, মানে মাঝে মাঝে একটু সারে গামা কিছুই না করারও দরকার নেই, এমনি এমনি গান গাইবেন, দিল কি বাত হ্যায় না গানটা, একদম একদম সেটাই, খুব সুন্দর গলা আপনার। এই ভদ্রলোক কি করছেন এখন, তিনটে ফুলদানি ভেঙে দারুন দারুন বিমান দা। বলছি কি আজকে তোমাদের মেনু কি কি, চিলি চিকেন,
চিলি চিকেন ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস চিপস চাটনি আরে বাপ বহুত কুছ হ্যায় চলো এবার আমরা খেতে বসি আমি সব খাই চিকেন পকোড়া খেয়ে আর দিও না মৌ আমাকে আর দিও না আমি তো তোমার সব দেখি ব্যাস আর না মাংস খাবে না আচ্ছা আচ্ছা দাও ওর শরীরটা ঠিক লাগছে না ও এমনি ফ্রাইড রাইস খায় হ্যাঁ চিপস দা চিজে গাল ভর্তি হাসি এটাতে জোর জোর তো দাও দাও বর্ধমানে নেমে সব বদলা চলে যাচ্ছে হঠাৎ ছুটতে ছুটতে এসছে কি হলো এখানে অনেক মানুষ আছেন তাদের প্রত্যেকেরই পেশা আলাদা কিন্তু একটা কথা এদের প্রত্যেকের মধ্যে কিন্তু কমন সেটা হচ্ছে ওই যে থ্রি ইডিয়টসের র্যাঞ্চোর একটা ডায়ালগ ছিল যেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় সাফল্যের পেছনে দৌড়িও না সফল নিজেকে যোগ্য করে তোলো তাহলে সফলতা তোমার পেছনে দৌড়বে এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু একদম সেই যে একটা কথা সেটা ধারক এবং বাহক বলা যেতে পারে এই যে অখিল্দাকে যে আপনারা দেখছেন অখিল্দা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শিলিগুড়ির অন্যতম প্রথিতযশা একজন আইনজীবী কিন্তু কেউ তাকে রাস্তাটা তৈরি করে দেয়নি তিনি নিজে সেটাকে তৈরি করেছেন বিদ্যা অধীত বিদ্যার দ্বারা এবং নিরন্তর সেটাকে ঘষা মাজা করতে 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 অর্থাৎ পড়াশুনো করে 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 ভদ্রলোক আজকে নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠা করেছেন যেখান থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয় না তাকে এবং তার স্ত্রী দুজনকেই দুজনেই কিন্তু আইনজীবী তো ফেরার পথে আমাদের এখন একটুখানি আমরা ঘুরছি কারণ আমরা আর রোবো না ঠিক করেছি কারণ দিনহাটা যাওয়ার ব্যাপার আছে এর মধ্যে আবার আমার নন্দাই আসার ব্যাপার আছে ও আসলে আর আমরা বেরোবো না ঠিক করেছি তো যাই হোক সেই জন্য কয়েকটা জায়গা একটু ঘুরলাম বেশ কিছু রাস্তা পুরো ফাঁকা এবং বেশ কিছু রাস্তা এতটাই ভিড় যে তখনও রাত্রি প্রায় তখন 12:30 তখনও পুলিশকে দেখলাম লাঠি চার্জ করতে হচ্ছে এবং এই রকম একটা সময়ে আমাকে আমার এক সাবস্ক্রাইবার তার বন্ধুই বলবো কারণ তিনি দিদি বা বোন আমি জানি না যেহেতু সেহেতু আমি তাকে বন্ধুই বলবো তিনি আমাকে ডেকেছেন এবং আমার সাথে কথা বলেছেন কোনো রকম ভান ভনি তাছাড়া আমার এত ভালো লেগেছে ওনার পুরোপুরি মানে কী বলবো অ্যাপ্রোচটা যে রাস্তা গাড়ি চলছেন উনি এই বলে এরকম করে দাঁড় করিয়েছেন আমার এই ধরনের আমার সাবস্ক্রাইবার যারা হবে তাদের কাছ থেকে এরকম কোনোরকম ভানভনিতাহীন অ্যাপ্রোচটাই আমার অনেক বেশি পছন্দের আমার খুব ভালো লেগেছে এর আগেও আমার সাথে অনেক সাবস্ক্রাইবারের দেখা হয়েছে প্রত্যেককেই আমার খুব ভালো লেগেছে আজকেও আমার সুমনাদি তাকে আমার খুব পছন্দ হয়েছে ভাবি প্রত্যেকের সাথে আমার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যাক সেটাই কাম্য আমার চ্যানেল খোলাই তাহলে সার্থক হয়ে যাবে আপনাদের সবার ভালোবাসা আমার এগিয়ে চলার পথের পাথেয় হয়ে থাকবে কালকে ফিরে এসে পরে আর কোনো কিছুই ব্লগিং করতে পারিনি রাত হয়ে গিয়েছিল তো আজকে সেজন্য পরে এডিট করতে গিয়ে দেখলাম যে ব্লগটা এন্ড করা হয়নি তো এন্ড করতেই এলাম তো তার আগে বলে দিই আপনাদের যারা জুড়ছেন নতুন তারা হয়তো একটু কনফিউজ হতে পারেন যে যার জন্মদিনে গিয়েছিলাম তিনি আমার মামাতো ভাসুর ভাসুর মানে সে কিন্তু আমার বড় থেকে বেশ অনেকটাই বড় হ্যাঁ কিন্তু উনি লন্ডনে থাকেন এবং উনি বিবাহিত নন রামকৃষ্ণ মিশনের বা রামকৃষ্ণদেবের একনিষ্ঠ ভক্ত উনি বিয়ে করেননি বিয়ে করবেন না এবং উনি পেশায় ডাক্তার লন্ডনেই একটা হসপিটালের আন্ডারে উনি আছেন তো যাই হোক উনি সারা বছরে রামকৃষ্ণদেবের যে মেজর অনুষ্ঠানগুলো সেগুলোতে সাধারণত আসার চেষ্টা করেন ভারতবর্ষে এবং একটা আত্মীয় স্বজনদের না সমস্ত আত্মীয় স্বজনদের
একটা বেঁধে রাখা, সব এক ডোরে বেঁধে রাখার একটা মানে কি বলবো ক্ষমতা সুমনদা আছে, এবং সেটা সুমনদা খুব নিষ্ঠাভরে পালন করে প্রত্যেক বছর ডিসেম্বর, মানে করোনা হবার আগ দিয়ে প্রত্যেক বছর ডিসেম্বরে ওই সুমনদা আসেন। এবং সুমনদার ওই যে হাওড়াতে অবনিমল আছে না, ওই অবনিমলের খুব কাছেই সুমনদার একটা ফ্ল্যাট আছে, যেখানে প্রত্যেক ডিসেম্বর মাসে খুব বড় করে ঠাকুরের পুজো করা হয়। তো সেখানে সমস্ত আত্মীয় স্বজনেরা আমরা যাই, আমরা আমরা খুব এনজয় করি পুরো ব্যাপারটা। তো সেই পুতু মানে সুমনদার জন্মদিন ছিল কালকে, এবং সুমনদার সুমনদার বাবা হচ্ছে আমার বড় মামা শ্বশুর, যাকে এর আগে আমি ব্লগে দেখিয়েছি। তো তারা হচ্ছে তিন সন্তান, সুমনদা বড় এবং তারপরে পুতুলদি, তারপরে মিতুলদি। মিতুলদি এখন আপাতত বিবাহ সূত্রে পরে গুজরাটে আছে, আর পুতুলদি তো শিলিগুড়িতেই থাকে। আর সাথে যে আর একজনকে দেখলেন বিমানদা, বিমানদাও হচ্ছে শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে কিন্তু আমাদের সুমনদা ডাক্তারিটা পাশ করেছে। তো সেই সুমনদার ওই সহপাঠী ছিলেন, এবং হরিহর আত্মা বন্ধু, অনেক বন্ধুই আছে। তো সেদিন বিমানদা যেটা বলছিলেন যে যখন ওদের ওই শনি রবিবার হস্টেলে থাকা, খাওয়া দাওয়া ভালো না সব, তো সুমনদার তো এখানে একটা বাড়ি রয়েছে, পিসির বাড়ি, তো ওরা সব চলে আসতো ওই শুক্রবার করে ক্লাস টাস করে চলে চলে আসতো। তো তখন নাকি আমার শাশুড়ি মা স্কুল থেকে ফেরত এসে ওদের জন্য পরিপাটি করে রান্নাবান্না প্রত্যেকবার, এটা তো আমার হাজব্যান্ড, যেদিন আমার শাশুড়ি মা চলে যাওয়ার পরে আমরা প্রথমবার ক্যামেরার সামনে এলাম, সেদিন আমার হাজব্যান্ড বলেছেন যে আমার শাশুড়ি মা ভীষণ খাওয়াতে ভালোবাসতেন। বিমানদা সেদিন বলছে যে দেখ আমাদের পরবর্তীকালে পেশা হয়েছে, আমরা আর একজন দুজন আসতো না, আসতে অনেকজন করে করে আসতেন, মানে ওই জোয়ান বয়সের ছেলেরা। তো আমার শাশুড়ি মা খুব খুশি হয়ে ওদের আপ্যায়ন করতেন। তো বলছে দেখ আমরা তখন কেউ বুঝতাম না যে পিসির কতটা পরিশ্রম হতো, স্কুলে সারাদিন পরিশ্রম করে এসে আমাদের জন্য হাসি মুখে সমস্ত রান্না বান্না সব কিছু করতেন। হ্যাঁ, তো বলছে এখন যখন আমাদের নিজেদের পেশা হয়েছে, পেশাগত ক্লান্তি ব্যাপারটা আমরা রিয়েলাইজ করেছি, তখন আমরা বুঝেছি ব্যাপারটা অতটা সহজ নয়। আমরা পিসির ওপর কী পরিমাণ মানে গিয়ে বলতাম এটা করে দাও সেটা করে দাও, এবং সেই সময়টা নাকি তাদের সেই রিয়েলাইজেশনটাই ছিল না যে ছেলে মানুষ বাচ্চা মানুষ কী করে হবে, মানে সব 19-20-21-22 বছরের ছেলে। তো তাদের সেই মানে যে ছিল না যে পিসির কতটা পরিশ্রম, তারা এখন সব বোঝে যে তারা মানে আমিও তো বুঝি। আর সত্যি কথা আমার শাশুড়ি মার মতো অত ধৈর্য খুব মানে আমার তো নেই এটুকু বলা যেতে পারে। তো আর একজনকে দেখলেন যে অখিলদা, অখিলদা শিলিগুড়ির প্রথিতযশা আইনজীবী শিলিগুড়ির। আমার ব্লগে হয়তো অনেকে চিনতেও পারবেন অখিলদাকে, অখিলদা খুব প্রমিনেন্ট মানুষ এবং কিন্তু অখিলদার কোনো অহংকার নেই। অখিলদা এবং অখিলদা শ্রী দুজনেই আইনজীবী, তো ওদের কিন্তু কোনো অহংকার নেই, ওরা খুব ডাউন টু আর্থ এবং খুব দিলদড়িয়া মানুষ আর কি, খুব ভালো মানুষ সত্যি কথা হচ্ছে এটা। আর ছেলেটা এত সুন্দর বড় হচ্ছে না, মানে সুটুল কি ছোটবেলায় দুষ্টু ছিল, এখন একটুও নেই, মানে কি সভ্য ভদ্র একটা ছেলে হয়েছে। ওর ভালো নামটা বোধ হয় অনিরুদ্ধ, হ্যাঁ তাই বোধ হয় হবে, সুটুল বলেই আমরা জানি মানে অখিলদার ছেলেকে। তো যাই হোক, এই মিলিয়ে একটা খুব সুন্দরভাবে একটা দিন পেরিয়ে গেল। তো আজকে নেক্সট ব্লগ আমি একটু বাদ থেকে শুরু করবো, এই পোশাকে এই জায়গাতেই হয়তো শুরু হয়ে যাবে। তো তার আগে বলছি যদি ভালো লাগে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন যদি ভালো লাগে। তাহলে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আজকের দিনেই নেক্সট ব্লগে, তাহলে বাই বাই।